শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তাল মিয়ানমারে, এবার বিবিসির সাংবাদিক আটক। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত আমেরিকা, হুঁশিয়ারি পেন্টাগনের। রাশিয়ার সঙ্গে চুক্তি হলে নিষেধাজ্ঞায় পড়তে হবে ভারতকে, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে 24 ঘন্টার মধ্যে মালয়েশিয়া ছাড়ার নির্দেশ। এবং সবশেষ থাকছে, টেসলা গাড়ি নিষিদ্ধ করল চীনা সামরিক বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মিয়ানমারে, এবার বিবিসির এক সাংবাদিককে আটক করা হয়েছে। বিবিসির বার্মিস বিভাগের রিপোর্টার অং থুরা রাজধানীর নেপিলুতে কোর্ট ভবনের বাইরে দাঁড়িয়ে যখন কাজ করছিলেন, তখন সেখানে থেকে তাকে সাধারণ পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়। সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে এ পর্যন্ত প্রায় 40 জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অং সান সু চি সহ মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতারাও আটক রয়েছেন। বিবিসির একটি বিবৃতিতে বলেছে, অং থুরার ব্যাপারে তারা উদ্বিগ্ন এবং তিনি কোথায় আছেন তা জানতে সাহায্য করার জন্য বার্মিস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। মিয়ানমারে শুক্রবার সর্বশেষ বিক্ষোভে আরও অন্তত 8 জন নিহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। বিবিসির অং থুরা ছাড়াও স্থানীয় একটি নিউজ পোর্টাল মিজিয়ার এক সাংবাদিক থানটিকে অংকে ধরে নিয়ে যাওয়া হয়। এ মাসের শুরুতেই সাংবাদিকের লাইসেন্স বাতিল করে বার্মিস কর্তৃপক্ষ। বিবিসির সাংবাদিককে যারা তুলে নিয়ে যায়, তারা এসেছিলেন দুপুরবেলা একটি অচিহ্নিত গাড়িতে। তারা অং থুরাকে দেখতে চান বলে জানান। এরপর থেকে বিবিসির তার ওই সাংবাদিকের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। একটি বিবৃতিতে বিবিসি বলেছে, মিয়ানমারের সব কর্মী নিরাপত্তা বিষয়টি বিবিসি বেশ গুরুত্বের সঙ্গে দেখে এবং অং থুরাকে খুঁজে পেতে আমরা সব রকমের চেষ্টা করছি। আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি তার অবস্থান জানতে সহায়তা করতে এবং তিনি যে নিরাপদে আছেন তা নিশ্চিত করতে। অং থুরা বিবিসির একজন সাংবাদিক এবং তিনি নেপিডুতে বিভিন্ন ঘটনাবলীর সংবাদ সংগ্রহের বহুদিনের অভিজ্ঞতা রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হুমকি দিয়ে বলেছেন, আমেরিকা আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সামরিক মহড়া শুরুর পর উত্তর কোরিয়ার সমালোচনা করলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এক সংবাদ সম্মেলনে এই হুমকি দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ ধরনের সামরিক মহড়া অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি করে বলেছিলেন, তারা যে পদক্ষেপ নিয়েছে তাদের নিন্দাযোগ্য কাজ করেছে। যদি আগামী 4 বছর তারা শান্তিতে ঘুমাতে চান, তাহলে তাদের এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা উচিত। কিম জং উনের বোন এবং উপদেষ্টা কিম ইয় জং আরও বলেছেন, যুদ্ধমহড়া এবং শত্রুতার সঙ্গে সংলাপ এবং সহযোগিতা পাশাপাশি চলতে পারে না। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার চলমান সামরিক মহড়াকে উত্তর কোরিয়া আগ্রাসনের রিহার্সেল বলে উল্লেখ করেছেন। করোনাভাইরাসের মহামারীর জন্য গত বছর এই মহড়া অনুষ্ঠিত হতে পারেনি। এবার ভারতকে কড়া বার্তা দিল জো বাইডেনের মার্কিন সরকার। বলা হয়েছে, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনলে মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের ভারত সফরের আগে তার কাছে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র যে এই চুক্তির গুরুতর বিরোধী, লয়েডকে তার ভারত সরকার কাছে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে আজ শুক্রবার বাইডেন সরকারের প্রথম প্রতিনিধি হিসেবে ভারতে আসছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। ওই সফরের আগেই কার্যত হুঁশিয়ারি সুর শোনা গেল যুক্তরাষ্ট্রের মুখে। এরই মধ্য দিয়ে এই প্রথম ভারতকে কড়া বার্তা দিল বাইডেন প্রশাসন। উত্তর কোরিয়ার এক নাগরিককে মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়াই পাল্টা ব্যবস্থা হিসেবে 24 ঘন্টার ভিতরে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে মালয়েশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে। কূটনৈতিক সহ সকল কর্মচারীকেও এই সময়ের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। এর আগে উত্তর কোরিয়া মালয়েশিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল। শুক্রবার বিকেলে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম মালয়েশিয়া কিনি এ খবর জানিয়েছে।
অর্থ পাচারের দায়ে উত্তর কোরিয়ার এক নাগরিক মুন চল মিয়ংকে মালয়েশিয়ার আদালতের নির্দেশে যুক্তরাষ্ট্রের রায় এই বিরোধের সৃষ্টি হয়। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে, এই রায়কে অবাস্তব বানানো এবং চক্রান্ত বলে অভিহিত করে মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। কোরিয়ার দাবি, মুন চল মিয়ং সিঙ্গাপুরে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, এজন্য যুক্তরাষ্ট্রকেও চরম মূল্য দিতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, এটা পুরোপুরি ওয়াশিংটনের চক্রান্ত। যুক্তরাষ্ট্র হল তাদের রাষ্ট্রের শত্রু, মালয়েশিয়ার এক শত্রু ভাবাপন্ন কাজ করেছে। মালয়েশিয়া বলছে, উত্তর কোরিয়ার এই বৈরী আচরণ বাধ্য হয়ে তারা কূটনৈতিককে বহিষ্কার করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালো প্রতিবেশী সম্পর্ককে চেতনাকে অসম্মান জানিয়েছে। মালয়েশিয়ার সরকার আগেই যুক্তরাষ্ট্রের অনুরোধকে মুন ওয়াংকে ওয়াশিংটনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তখন মুন ওই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে যান। চীনের সামরিক ভবনে টেসলা গাড়ির প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সামরিক বাহিনী। এসব গাড়িতে যেসব ক্যামেরা যুক্ত রয়েছে তা নিয়ে নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামরিক আদেশে বলা হয়েছে, টেসলা গাড়ির মালিকেরা যেন তাদের গাড়িগুলো সামরিক ভবনের বাইরে পার্ক করে। এ সপ্তাহে সামরিক আবাসিক এলাকায় অধিবাসীদের এ সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদন জানিয়েছে, চীনের সরকার সে দেশের সেনা সদস্য, রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান, স্পর্শকাতর শিল্প এবং গুরুত্বপূর্ণ সংস্থায় টেসলা গাড়ির ব্যবহার নিষিদ্ধ করেছে। এই গাড়িগুলো জাতীয় নিরাপত্তা বিঘ্ন হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এমন আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পার্কিং এবং অটো ড্রাইভিংয়ের সুবিধার্থে টেসলা গাড়িতে অনেকগুলো ছোট ছোট ক্যামেরা যুক্ত রয়েছে। ড্রাইভারের নিরাপত্তার জন্য মডেল 3 এবং মডেল ওয়াই এর রিয়ার ভিউ আয়তনেও ক্যামেরা যুক্ত রয়েছে। অটো ড্রাইভিংয়ের জন্য টেসলা গাড়িগুলো কী পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারে তার মূল্য নিয়ে কোম্পানিটির মালিক ইলন মাস্ক একাধিকবার কথা বলেছেন। অন্যান্য অটো ড্রাইভিং গাড়ির কোম্পানিগুলোও তাদের গাড়িতে ক্যামেরা এবং অন্যান্য সেন্সর যুক্ত করছে যা গাড়ির চারপাশের চিত্র সংগ্রহ করতে পারে। টেসলা গাড়ি নিয়ে চীনা সরকার নিরাপত্তা সংক্রান্ত এই রিভিউ এর পরেই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। চীনা কর্মকর্তারা জানতে পারেন যে টেসলা গাড়িগুলো আশেপাশের জায়গার ছবি রেকর্ড করতে পারে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।